মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 8:30, আমি এক কাপ দুধ আর দুটো বিস্কিট নিয়ে বসেছি। আর্য ঘুম থেকে উঠে গেছে, পড়াশোনা করে নিয়েছে, আর্যকেও দিয়েছি দুধ আর 4খানা বিস্কিট। তারপর এগুলো খেয়ে দিয়ে নিয়ে তারপর আমি রান্নার সব কিছু রেডি করব। তো এই দেখো, মোটামুটি রেডি করেই রেখেছি, আর কিছুটা করে নিয়ে তারপর রান্না বসাবো। শোনা গেছে জিমে? আজকে তো চৈত্র সংক্রান্তি, জানো তো আজকের দিনে আমার বাপের বাড়িতে কি হতো, আমরা সকালবেলা সবাই ছাতু মুড়ি এগুলো খেতাম। তো সোনাকে কালকে রাত্রিবেলা বললাম যে চলো কালকে আমরা সবাই ছাতু মুড়ি খাই, দই ছাতু মুড়ি, তারপর গুড় কলা এগুলো। তো ঠাকুমা আগে ঘরেই দই পাততেন, তারপর সেটা মা হ্যান্ড ওভার করে নিয়েছিল, মা করতো, এখনো হবে আমাদের বাড়িতে ছাতু মুড়ি। তো আজকের দিনটা এলে না, আমি ওই ছাতু মুড়িটাকে ভীষণ মিস করি। সকালবেলা যখন ছোটবেলায় ঘুম থেকে উঠতাম, ঠাকুমা এসে ডাকতো তাড়াতাড়ি, ও ছাতু খাবি? তো ছাতু খাওয়ার জন্যই ঘুম থেকে উঠতাম তাড়াতাড়ি, জানো তো। আর ওই টেস্টটা আমি কোনোদিনও ভুলবো না, একটা আলাদাই টেস্ট ছিল ছাতু মুড়ি কলা গুড় দই এগুলো দিয়ে মেখে খাওয়ার, খুব মজা হতো। ঠাকুমা সবার থালায় অল্প 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 করে ছাতু মুড়ি সব বেড়ে দিতে, তারপরে আমরা মেখে খেতাম। আমাদের বাড়িতে কিন্তু কেউ কারো ভাত মেখে দেওয়া টাওয়া এগুলো করে না, আমরা যে যার ভাত নিজেরাই মাখি। ওই হয় না, বড় হয়ে গেলেও মা ভাত মেখে দিচ্ছে খাইয়ে দিচ্ছে, ওগুলো আমাদের বাড়িতে কিন্তু হয় না। ঠাকুমাকেও কখনো দেখিনি পিসিদের খাইয়ে দিতে, আর মা মাঝে সাঝে বুড়ুকে খাইয়ে দিত, কিন্তু হয় না, আমরা ওই নিজেরটা নিজেরা মেখেই খেতে ভালোবাসি। তো সেই জন্য আমার এরকম হয় যে কেউ যদি আলু সিদ্ধ মেখে দেয় সেটাও আমার খেতে ইচ্ছা করে না, এরকম ব্যাপার আর কি। নিজেরটা নিজে মেখে খেতেই ভালো লাগে। আর আজকে স্কুল ছুটি, আজকে খুব মজা। আর হলো ঘুম থেকে উঠে বাবু পড়াশোনা করে নিয়েছে, ঘুম থেকে একটু লেটেই উঠেছ, বলো সবাইকে কখন উঠেছ। আজকে আমি ঘুম থেকে উঠেছি 8টায়। আজকে আর্য 8টার সময় ঘুম থেকে উঠেছে, আর আমিও আর্যকে ডাকিনি, ভাবলাম ঠিক আছে ঘুমাচ্ছে ঘুমুক, সারাদিন তো আছেই, একটু পড়াশোনা থাকলে করে নিতে পারবে। আর বিকেলে তো আবার টিউশন আছে, তাই না আর্য? বিকেলে টিউশন আছে। আর কালকে আমরা কোথায় যাবো আর্য? কালকে আমরা যাবো সিনেমা দেখতে। কালকে পয়লা বৈশাখ, কালকে আমরা সিনেমা দেখতে যাবো সকাল সকাল। কোন সিনেমা তোমাদের সাথে কালকে শেয়ার করবো সেটা সবাই জানে, একটা দু সিনেমা দেখানো না সবাই জানে না। তো চলো আমরা এখন দুধ টুধ খেয়ে নিই, তারপর রান্না বান্না যখন করবো তখন তোমাদের সাথে আবার সেটা শেয়ার করবো। আমার রান্না হয়ে গেছে, আজকে রান্না করেছি দেখো করলা ভাজা, আর এখানে আছে চিংড়ি মাছ আলু পটল দিয়ে, আর এটা একটু আর্যর জন্য চিকেন করেছি, আর্য তো মাছ খাবে না, এইটা আর্যর জন্য চিকেন করেছি। আর এই যে দেখো সব কিছু এরকম দাগ দিয়ে রাখতে হয়, না হলে পিঁপড়ে উঠে যায়, করলা ভাজার মধ্যে পর্যন্ত পিঁপড়ে, ভাবো তো। সেই জন্য এইভাবে দাগ দিয়েই রাখি সব কিছু। আমি এখন যাচ্ছি পার্লারে, আর এই দেখো আমার হাতে কত ব্যাগ, অনেকগুলো বাংলাদেশের শাড়ি ছিল যেগুলো আমার ফলস পিকোই করা হয়নি। তো যাই দেখি লাস্ট মুহূর্তে কেউ যদি দেয় আমাকে ফলস পিকো করে, তাহলে কালকে পড়তে পারবো। চলে এসেছি পার্লারে, তো ফাইনালি একজনের কাছে দিলাম আমার শাড়িগুলো ফলস পিকো করতে, বলেছে তিনটে শাড়ি ছিল তার মধ্যে বলেছে দুটো করে দেবে, লাস্ট মোমেন্টে আর কি করবে বলো, তো দুটোতেই হয়ে যাবে। আর শাড়িগুলো বাংলাদেশের শাড়ি, ইচ্ছা আছে কালকে পরবো, তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো। তো আমি পার্লারে চলে এসেছি দৌড়াতে দৌড়াতে, হাঁপাতে হাঁপাতে, বাড়ির কাজ কিছুতেই শেষ হয় না, শেষ করতেই পারছি না। আর যবে থেকে আর্য স্কুল খুলেছে আমি তাল পাচ্ছি না, একটু টাইম লাগবে কদিন অ্যাডজাস্ট হতে। তো আগে একরকমভাবে রুটিনে চলতাম, এখন আরেক রকম রুটিনে চলছি, তো একটু কাজগুলো সেট করতে একটু টাইম লাগবে। তো চলো এখন রাখছি, পরে কথা বলবো। আমি এখন পার্লারে একটু হেয়ার কালার করলাম, হেয়ার কালার করে নিয়ে তারপর ভালো করে চুলটা আমি শ্যাম্পু কন্ডিশনিং করে নিয়েছি, মানে আমার যে স্টাফ চাঁদনি করে দিয়েছে। আর ভাবলাম যে অনেকদিন হেয়ার কালার করা হয় না, হেয়ার কালার মানে জাস্ট আমি রুট টাচআপ করলাম, গ্রে হেয়ার আমার আছে সেই জন্য। আর যে লাঞ্চ করছে, আমরা এখন লাঞ্চ করব। তুমি লাঞ্চ করেছো এখন? দিয়েছি বাবা, যা দাম দেখলো পাগল করে দিয়েছে আমাকে ডাক্তার। লাঞ্চের পর একটু ফল খাচ্ছি আমরা, কলা আর আঙুর আছে এখানে, আর জলেমি খাবো। আমার সোনা কলাটা কি ভালো খেতে, ও থ্যাংক ইউ সোনা। কাল পয়লা বৈশাখ, সেই জন্য আমি একটু বুনুদের বাড়িতে গিয়েছিলাম, বুনুর জন্য একটা কুর্তি কিনে দিয়েছি, সেটা দিয়ে আসতে গিয়েছিলাম। আর বুনুর হাজব্যান্ডের মানে সমীরের পয়লা বৈশাখের দিন জন্মদিন, সেই জন্য ওর জন্য একটা টি শার্ট কিনেছি, ওটা দিয়েই ফিরছি।
চলে এসেছি বাজার থেকে, এসে আর্য বলেছে আজকে ঝুরি আলু ভাজা খাবে, সেই জন্য আলুটাকে দেখো ঝুরি ঝুরি করে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম, আর নুনের আলু থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে চিপে নিয়েছি। এবারে আমি ঝুরি আলু ভাজা করব। কড়াতে দিয়েছি সাদা তেল, আর যে ভীষণ ভালোবাসে ঝুরি আলু ভাজা খেতে, আমারই বানানো হয় না। তো আজকে আর্য ডিনারে খাবে ডাল সেদ্ধ। এই যে দেখো মুসুর ডাল সেদ্ধ করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর সাথে থাকবে এই ঝুরি আলু ভাজা। এই যে আমাদের ডিনার, সোনা অনেক হেল্প করে আমাকে, আমি খাবারগুলো রেডি করেছি মানে বানিয়েছি, আর সোনা সব রেডি করে টেবিলে সাজিয়ে দিয়েছে, খাবার বেড়ে দিচ্ছে, আর ওদিকে তিমি অস্থির হয়ে গেছে। আর আমার পাটা না দেখো, আমার পা এখন শুকিয়ে গেছে অনেকটা, আর কি চুলকোতে থাকে না সাইডটা দিয়ে, মনে হচ্ছে পাগলের মতো চুলকোতে থাকি, তো শুকিয়ে ছোট হয়ে গেছে, সেই জন্য এই জায়গাটা চুলকোয়, ভীষণ ভীষণ চুলকোয়। একদিন তো আমি চুলকোতে গিয়ে একটুখানি রক্তও বার করে দিয়েছিলাম, তারপর সোনা আবার লাল ওষুধ লাগিয়ে দিয়েছে, খুব পা চুলকোতে থাকে। তো আমরা এখন খেয়ে নিই, দুপুরে একটু চিকেনও আছে, সোনা চিকেনটা মাইক্রোওয়েভে দিয়েছে গরম করতে, ওটা এখন বার করে নেবে। আর আর্য, তোমার প্রিয় আলু ভাজা করেছি আজকে, ঝুরি আলু ভাজা খেতে তুমি ভালোবাসো, অনেক ভালোবাসো। আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, মানে ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আমি আজকে একটুখানি দুধ জাল করে রাখছি, কেননা কালকে যাব সিনেমা দেখতে সকাল সকাল, সেই জন্য সকালবেলা 8টার সময় বাড়ি থেকে বেরোতে হবে, তো আমরা দুধ বিস্কিট এগুলোই খেয়ে যাব, তাই জন্য ভাবলাম দুধটা রাতেই জাল করে রাখি, সকালে তাহলে গরম করে নিলেই হবে। আর আর্য এখন ঘুমোতে যাচ্ছে, তাই না আর্য? সবাইকে গুড নাইট বলো। আর্য গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। এই যে দেখো আর্য ঘুমিয়ে পড়েছে, আর্য শুয়ে পড়েছে, আর এই যে আর্য এখন শুয়ে শুয়ে আবার জল খেতে চাইলো, জল খেয়ে আর্য এখন ঘুমো করবে, তাই না আর্য? আমার ছোনা বাবা। আর্য ঘুমিয়ে পড়েছে, আর আর্য ঘুমিয়ে পড়ার আগে আমাকে বললো, মাম্মা একটু আমার সাথে এসে তুমি শোও, তো আমি ওর পাশে এসে শুলাম, আর শুতে না শুতে আমার বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে দেখো। তো আমি আর বেশি কথা বলবো না, কালকে সকাল সকাল উঠে সিনেমা দেখতে যাব। তো অগ্রিম শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা তোমাদের সকলকে জানাই। আজকে মতো ব্লগটা এখানে শেষ করব, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আজকের জন্য এইটুকুই, কালকে চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, বাই বাই।